বিক্ষোভী হয়। যখন হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে প্রচারিত হলো, ভাইরাল হওয়ার পর তখন পুলিশ একটু নড়ে চড়ে বসলো। এই ঘটনায় কি কাউকে গিয়ে আটক করেছেন? আমরা আজকে সেটাই বললাম যে আর কতদিন লাগবে। উনি বললেন আমরা প্রপার ইনভেস্টিগেশন করছি, আমরা এই ব্যাপারেতে হচ্ছে দোষীদের আমরা গ্রেপ্তার করব। ওইটাই অসিত সিংহ হচ্ছে ভারতীয় জনতা পার্টির ওই এলাকা, এটা আমাদের হচ্ছে যে একনিষ্ঠ কর্মী, নির্বাচনে যে কাজ করেছেন ওখানে ওই বুথে ভারতীয় জনতা পার্টি বিপুল মতে জয়ী হয়েছে সেখানে। তাহলে ফলে ওই বুথ হচ্ছে ভারতীয় জনতা পার্টির জয়ের ফলেই আজকে অসিত সিংহকে আজকে খুন হচ্ছে, এবং যারা খুন করেছে তারা সবই হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল করে বলে কি পুলিশ অ্যারেস্ট করছে না? সবই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা। আর তৃণমূল কংগ্রেস তো এখন হচ্ছে যে ওরা হেদার্সে, ওটা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে শেষ করবার জন্য খুনের রাজনীতি করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আমাদের বিজেপির কর্মী সমর্থক নেতাদের যত রক্ত ঝরবে তত সারা বাংলায় আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির শক্তি আরও বাড়বে। দাদা, কালকে পুলিশ প্রাথমিক তদন্তের পর বলেছিল যে এটা একটা আত্মহত্যার ঘটনা, আজকে কিছু কিছু সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে, কি বলবেন? পুলিশ কি করে আত্মহত্যা বলতে পারে এখন তদন্ত ছাড়া? এটাই তো আমরা আমরা এসপিকে তো বলছি যে আত্মহত্যা নাকি খুন, আমরা তো দেখছি ক্লিয়ার খুন হয়েছে, ক্লিয়ার খুন করা হয়েছে, ক্লিয়ারভাবে একজনকে অ্যাসিডে পুরানো হয়েছে। এটা তারপরে পলিটিক্যালি, এটা আমরা বলছি পলিটিক্যাল কেস, পুরোটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিকভাবে এটাকে খুন হতে হয়েছে। যেহেতু ভারতীয় জনতা পার্টির একজন কর্মী ভারতীয় জনতা পার্টি করছে বলে তাকে আজকে খুন হতে হলো, পিওরলি পলিটিক্যাল। এবং এখানে দেখা যাচ্ছে যে এটা খুন, পুলিশ যদি বলে থাকে তাহলে পুলিশ হচ্ছে যেভাবে একজন আমাদের গোটা পশ্চিমবাংলায় শুধু শুধু বলছেন ছোট্ট ঘটনা সাজানো ঘটনা তার কথাই চলছেন, দলদাসে পরিণত হওয়ার একটা সীমা থাকে, কতটা দলদাসে পরিণত হতে চাই, তাই তো আজকে এই ঝিমেতালি চলছে, আস্তে আস্তে চলছে।